তো দেখো, তোমাদের ফোর্থ সেমিস্টারের যে সিসি টেন পেপারটা আছে, তো সেই পেপারের লাস্ট পার্ট, পার্ট ফোর। এটা আমি তোমায় বলেছিলাম যে প্রতিটা পার্ট আমি তোমাদের কভার করে দেবো। সামনে তোমাদের কদিন পরই পরীক্ষা, তো বেশি প্রশ্ন নেই। যেহেতু অল্প কটা প্রশ্ন ছিল জানতাম না, তাহলে আমি আগে কিন্তু পার্ট থ্রিতে তোমাদের কিন্তু কভার করে পারতাম। তো আমি বুঝতে পারিনি যে এত কম ছিল, তো অল্প কিছু প্রশ্ন আছে, আর কিছু কিছু প্রশ্ন হয়তো রিপিট হয়ে যাচ্ছে, তো আমি অতটা দেখিনি। যেহেতু অনেক কটা প্রশ্ন দেওয়া হচ্ছে, তো অতটা খেয়াল করিনি, একটু মানিয়ে নিও পারলে। তো প্রথম প্রশ্ন দেখো, চৈতন্য চরিতামৃত কে রচনা করেন? কৃষ্ণদাস কবিরাজ। নেক্সট হচ্ছে, চৈতন্য ভাগবত কে রচনা করেন? বৃন্দাবন দাস। ভকিল বা উজির কি মুঘল শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে বলা হয়? ভকিল বা উজির বলা হয়। কেমন? তারপর, মুঘল আমলে দুজন চিত্রশিল্পীর নাম লেখো, সৈয়দ আলী, ফারুক বেগ। এরকম সময় অনেক সময় কোশ্চেন আসে যে ফারুক বেগ কে ছিলেন? একজন চিত্রশিল্পী ছিলেন, মুঘল আমলে একজন নাম করা চিত্রশিল্পী ছিলেন, কে না? ফারুক বেগ। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1600 খ্রিস্টাব্দে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে, কে হিন্দুপাদ পারসাহির আদর্শ গ্রহণ করেন? এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে প্রথম বাজিরাও। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পরে প্রশ্ন তোমাদের, বন্দেলা বিদ্রোহের নেতা কে ছিলেন? চম্পক রায়। নেক্সট, আকবরের সমাধি সৌধ কোথায় অবস্থিত? সিকান্দায় অবস্থিত। নেক্সট হচ্ছে, কাফি খান কোন মুঘল সম্রাটের যুগে ইতিহাস বিবৃত করেছেন? অ্যান্সার হচ্ছে ঔরঙ্গজেব। তারপর হচ্ছে, বাংলার নবাবীর প্রতিষ্ঠাতাকে? মুর্শিদ কুলি খান। ঠিক আছে, লাস্ট দেখো, তোমাদের কলকাতা নগরের প্রতিষ্ঠা করেন কি? জপ চার্ণক। তো এই ছিল তোমাদের সিসি টেনের পার্ট ফোরের ভিডিও, যেখানে তোমাদের আমি পার্ট টু পার্ট তোমাদের দিয়ে দিচ্ছি, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর। আমি তোমাদের প্লেলিস্ট করে দিই, তোমাদের ফোর্থ সেমিস্টারে যা ভিডিও করেছি আমি তোমাদেরকে, তোমার পারলে কিন্তু দেখে নিও। আর তোমাদের সিসি টেন বলে রাখি, তোমাদের শর্ট কোশ্চেনের পার্ট কভার করে দিয়েছি। আমি চেষ্টা করেছি যে তোমরা 15-তে 15 পাও, তবু শর্ট কোশ্চেন তো 100% কমন দেওয়া সম্ভব নয়। তোমরা একটু পারলে একটু ভালো করে সবই করে যাও, একটু পারলে তোমরা কিন্তু শর্ট কোশ্চেন, মানে তোমাদের যে টেক্সট বই আছে রিডিং দিয়ে যাও, কারণ শর্ট কোশ্চেনে 15-টা 15 কমন দেওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার। তা সত্ত্বেও আমি আমার দিক থেকে চেষ্টা করেছি যাতে তোমাদের 15-তে 15 কমন দেওয়া যায়। তো এই ছিল তোমাদের ভিডিও, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, আর পারলে কিন্তু বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতো এইটুকুই।